হযরত বিলাল এত আল্লাহর নৈকট্য অর্জন করেছেন এত কালো বংশগত গোলাম কেউ তাকে চেহারাগতভাবে পছন্দ করতেন না কিন্তু আল্লাহ এতটাই পছন্দ করেছেন কাফেরদের বড় বড় লিডাররা আমার রাসূলের কাছে এসে বলে পয়গম্বর আমরা আপনার সঙ্গে আপনার ধর্ম নিয়ে আলাপ করতে চাই তবে বেলালের মতো খাব্বাবের মতো জায়েদের মতো গোলামরা এখানে থাকলে খাদেমরা এখানে থাকলে আমাদের পেস্টি যে লাগে ওদেরকে সরায়া দেন আমার রাসূলও ভাবছিলেন ওদেরকে সরায়া লিডারদের সঙ্গে কথা বলে যদি একটা দুইটা লিডার ইসলামে আনা যায় লাভ হবে আল্লাহ জিব্রাইল পাঠায়া দিলেন পয়গম্বর আল্লাহ আপনাকে ফরমান পাঠাইছে বলে কি সারা দুনিয়ার সব কাফেরদের লিডার যদি এক জায়গায় করে আমার বিলালের পায়ের ধুলার সমান হবে না আমার রাসূল বলেন আমি যখন মেরাজে গিয়েছি আর সেই পায়ার মধ্যে আমি বিলালের হাঁটার আওয়াজ পাইছি ইসলামে যখন চতুর্দিক থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো ইসলামে ঢুকতেছে সম্ভ্রান্ত ফ্যামিলি সম্ভ্রান্ত পরিবার উঁচু মর্যাদা বংশ মর্যাদায় উঁচু আসনের মানুষগুলো শিক্ষিত মানুষগুলো ধনী মানুষগুলো যখন ইসলামে ঢুকতেছে কিছু কিছু সাহাবি গিয়া নবীজির কাছে আবদার জানাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো অনেক শিক্ষিত মানুষ ঢুকতেছে এখন একজন মুয়াজ্জিন পাল্টাইয়া সুললিত কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দেওয়া দরকার এই কণ্ঠ বক্তরা এবার শোনো কণ্ঠ দিয়া কি লাভ রে ভাই সুন্দর কণ্ঠ হইলেই যে আল্লাহ কবুল করবেন এমন নয় এই কণ্ঠ আল্লাহর আরশ পর্যন্ত নাও পৌঁছতে পারে পক্ষান্তরে একজন দিলওয়ালা আহলে দিল একজন মুত্তাকির ভাঙা কণ্ঠ আল্লাহর আরশ খাপায়া দিতে পারে অনেকের অনুরোধে আমার রাসূল মুয়াজ্জিন নিয়োগ দিলেন ফজরের আজান দিলেন সুললিত কণ্ঠ আমাদের দেশেও মুয়াজ্জিনের সুন্দর আজান দেয় না অনেক বক্তার আওয়াজে আজান দেয় কি সুন্দর করে রাত দুইটার সময় আজান কি রে অক্ত হয়ে গেছে না ওয়াজে আজান দেয় ওয়াজে আজান দেওয়া তো সেরেনা তাকবীরের আওয়াজ উঁচু হোক হোক কিন্তু আজানটা তো শুদ্ধ সুন্নত তরিকে হওয়া দরকার কথা কয় না ওরে আল্লাহ কি বাহার বরকত এমনি গেছি গা সুর আর ছন্দ সুন্দর হইলে কি আল্লাহর কাছে কবুল হবে আরে বলেন না রে ভাই সুন্দর হবে এই মাদ্রাসার ছাত্র যারা আছো তারা বলো ওলামায়ে কেরাম বলেন আল্লাহু আকবার এই আল্লাহর মধ্যে কয় আলিফ টান জোরে কোন সবাই যেন শুনি আশহাদু আল্লা ইলাহা এই লাইয়ের মধ্যে কয় আলিফ টান জোরে বলেন কিন্তু আমাদের মুয়াজ্জিন হুজুররা ওয়াজের হুজুররাও কয়েক ঢঙের আজান দেয় আল্লাহ এক আলিফ টান টান দেয় দশ আলিফ পাড়ায় যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার বেটকানি সেটকানি সব সে কি দশ আলিফ আর বিচারিস আমি তো আগেই ছেড়ে দিচ্ছি ডরের চোটে আল্লাহর নাম ব্যঙ্গ করা কোনো সুযোগ আছে এই যে এক আলিফে কয়েক আলিফ টান দিল এরপর আশহাদু আল্লাহ এখান তো টানি দেয় না কইতে গেলে অথচ এখানে তিন আলিফ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পর কয় আল্লাহ পর কয় أشهد أن لا إله إلا الله
كده الله يكبر كل الناس دي بوزنا আসলে বিকৃত হয়ে যায় অনেক সময় আল্লাহর নামটাই বিকৃত হয় এজন্য সুন্নাত তরিকা আজান দিবেন মুয়াজ্জিন সব যারা আছেন 17টা মসজিদ কইছিলেন না 27টা এই 27টা মসজিদে এই ফজর থেকে একযোগে সুন্নাত তরিকা আজান হোক কি বলেন আমি সাইদ ভাই থেকে খবর নেব কিন্তু কালকে ইনশাআল্লাহ বলবেন সুন্নাত তরিকার আজানটা দিয়ে শোনামু কথা বলে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر سنة طريقة آزان هو أي فضر تغير چلو هو أي كنا أي رأي كيزنا أمباغير شاتشتا مسجد أك جوغ أي فضر تغير إن شاء الله সুন্নাত তরিকা আজান শুরু হবে এই ওয়াজের মাধ্যমে আর কিছু হোক বা না হোক এলাকায় সুন্নাত তরিকার আজান চালু হোক কি বলেন আওয়াজ নাই সুরের ভক্ত এই মেয়েটার মধ্যে সুর নাই যেটা দিছি কথা কয় না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টাইয়া সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেছে সুন্দর কণ্ঠের আজান হয়ে গেছে কণ্ঠ ভক্তওয়ালারা আজান হয়ে গেছে জামাতে দাঁড়াবে কিন্তু আকাশ পরিষ্কার হয় না হয়রান প্রেশার অনেকে মনে করতেছে কিয়ামত কি না কায়েম হয়ে যাবে নাকি অনেকে সিজদার মধ্যে পড়ে গেছে আমার রাসূল জিব্রাইলের অপেক্ষায় আছেন বিষয়টা কি আকাশ কেন পরিষ্কার হয় না কিছুক্ষণ পরে হঠাৎ জিব্রাইল এসে গেছেন হুজুর আজকে কি আপনার মসজিদে আজান হয় নাই আমার রাসূল ডাক দিয়ে বললেন জিব্রাইল আজকে তো আগের থেকে সুন্দর কণ্ঠে আজান হয়েছে জিব্রাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের আজান যত সুন্দর কণ্ঠ হোক না কেন আজকের আজান আরো সে পৌঁছে না বিলাল যদি আজান না দেয় আজকে আর সূর্য উঠবে না বিলালকে খোঁজো বিলাল কই বেলাল ওদিকে মসজিদে নববীর পায়াটা জড়াইয়া আল্লাহর দরবারে কাঁদে আর বলে আমার আল্লাহ আমার রাসূলের কাছে থাকার মতো একমাত্র সম্বল ছিল আজান
এই আযান সারা রাসূলের কাছাকাছি থাকার কোনো যোগ্যতা আমার নাই আল্লাহ চেহারা সুন্দর বানান নাই সেটাও তো আপনি আমার কি দোষ আমার দেখতে সুন্দর না তাও তো আপনি বানাইছেন এখানেও বা আমার কি দোষ আমার কণ্ঠ ভালো না সেটাও তো আপনি দিবেন এখানেও বা আমার কি দোষ এমন কি অন্যায় করলাম কেন আমাকে রাসূলের পাশ থেকে সরাইয়া দিছে বেলালের কান্নার রসে চইলা গেছে আহারে সাহাবীর আইসে বলে ও ভাই বেলাল তাড়াতাড়ি চলো তোমার আযান সারা আর খুশি হবে না বেলালের আযান সারা সুর জুটবে না একজন কালো মানুষ দেখতেও সুন্দর না হে বেটে ভাই আফসোস করিস না আল্লাহ কালো বানাইছেন আফসোস করিস না রে ভাই গরিব বানাইছেন আফসোসের কিছু নাই বেলালের মতো রাসূলওয়ালা হয়ে যা নবীওয়ালা হয়ে যা আমার রাসূল ইন্তেকালের পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেছে দামেস্কে চলে গেছেন অনেকদিন পর আবার মদিনায় ফিরছে রাসূলের বিয়োগ বেদনা সইতেই পারে না রাসূলের আশিকরা তো সইতে পারার কথাও নয় হযরত বেলাল মদিনায় ফেরার পর মদিনার লোকজন খবর পাইয়া সব ভিড় জমাইছে বেলালের আশপাশে মানুষের ভিড় আর সবারই একটা আবদার ও বেলাল ভাই একটু আযান দাও আযান দাও আযান দাও বেলাল ডাক দিয়া বলে ভাই রে আমি আযান দিতে পারবো না রাসূল নাই আমার আযান কাকে শোনাবো এর মধ্যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে গেছেন ও চাচা বেলাল একটু মায়াল লাগে না আমার নানা নাই আপনাকেও হারাইছি নানাকে হারাইয়া মদিনাবাসী সবাই পাগল আপনি আসছেন আপনার খবর পেয়ে আপনার শরীর থেকে আবার ডাডার ঘেরাট পাওয়া যায় আপনি একটু আজাম দেন আমাদের নানার স্মৃতি মনে পড়বে রাসূলের নাতিদের কথার ফলাইতে পারেন নাই হযরত বেলাল আযানের মধ্যে দাঁড়াবার আগেই কান্না শুরু হয়ে গেছে আল্লাহু আকবার চোখের থেকে পানি পড়া শুরু হয়ে গেছে আবার আল্লাহু আকবার কান্না বেড়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কান্না বেড়ে গেছে তোর দুইটা তরতর করে কাঁপতেছে আলফাজগুলো বলতে পারতেছেন না এবার যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত বেলাল আর নিজের ধরে রাখতে পারে নাই একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে বেহুশ হয়ে গেছে বেলালের মাথায় পানি দিয়া হুশ ফিরানো হলো হযরত বেলাল হুশে ফেরার পর এবার ফুপাইয়া ফুপাইয়া মদিনার মসজিদের মসজিদে নববীর মেম্বারের দিকে তাকাইয়া একদেন শুধু কাঁদেন আর কাঁদেন শিশুর মতো কাঁদে সবাই জিজ্ঞেস করে আর ভাই বেলাল এত কেন কাঁদ রসুলের বিয়োগ তো রসুলের ইন্তেকাল তো আমাদের কেউ কষ্ট দেয় তোমাকে আজান দিতে বললাম তুমি তো পুরাপুরি আজান দিতে পারো নাই তুমি শিখছিল আল্লাহু আকবার বলার সময় ঠিক ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ঠিক ছিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কেন লুটাইয়া পড়লা হযরত বেলাল জবাব দিয়া বলে ভাই রে আমি বারবার বলছিলাম আযান দিতে পারবো না আমার অন্তরে কি ব্যথা উঠাইয়া দিছ একটু মদিনায় আসছিলাম তোমরা আমাকে আর মদিনায় থাকতে দিলা আহারে আমি যখন আজানে দাঁড়ায় গেছি আমি ভুলেই গিয়েছিলাম আমার রাসূল দুনিয়ায় নাই আমি আগে যখন আজান দিতাম
যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি একটু আরে আরে তাকায় দেখতাম আমার রাসূল মসজিদের নববীর মিম্বরে বইসা বইসা আমার দিকে তাকায়া তাকায়া এই সময় মুস্কি মুস্কি হাসতে আজকে বড় আশা নিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর আজকে একটু আরে আরে তাকাইলাম আজকে রাসূলের হাসিটা দেখতে চাইছি কিন্তু তাকায় দেখি মিম্বর খালি আমার রাসূল নাই আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই ওরে গরিবায়ে পর্দালের মা বোনরা দুনিয়ায় কয়দিন থাকবো ইমানকে মজবুত বানাও ধনী গরিব বিষয় না ক্ষমতা ক্ষমতা থাকা না থাকা বিষয় না টাকা পয়সা থাকা না থাকা বিষয় না প্রভাব থাকা না থাকার কোনো বিষয় না পদ পদবী থাকা না থাকার কোনো বিষয় না আল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহর গোলাম হয়ে যাও কিয়ামতের ময়দানে একজন ধনী আর একজন গরিব যদি জান্নাতি হয়ে যায় তবু ওই গরিবটা ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে এর কারণ কি জানো গরিবের দল বহু গরিব আছে রিকশা চালায় মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা হাত দিয়া হ্যান্ডেল ধরা পা দিয়া প্যাডেল মারতেছে মুখে জিকির জবানে জিকির যখন মসজিদের আজান শুনে চাকায় তালা লাগায় নামাজে চলে যায় আছে না নাই এ রিকশাওয়ালা ভাই তুমি কেন পারবা না এই কোনা বাড়ির হাজার হাজার দোকানদারের মধ্যে দুই একজন দোকানদার কি নাই মসজিদে আজান করে দোকানের সামনে কাপড় টানায় দেয় লেখা এখন নামাজের সময় এটা লাগায় মসজিদে চলে যায় আছে না নাই এ দোকানদার ভাই তুমি কেন পারবা না মাঝে মাঝে গাড়ির গ্লাসের কাছে এইটা পাগড়ি পরা ছাত্র দাঁড়ায় গ্লাসটা নামায় দিলে মাথার পাগড়ি টুপি সরাইয়া মাথা গায়ে দেয় বলে হুজুর একটু দোয়া করে দেন আমি মাথায় হাত রেখে বলি ভাই রে মাদ্রাসার ছাত্রদের অনেক ফজিলত ওরে ভাই আমি ছাত্রদের পিছনে মুক্তাদি হইয়া ছাত্রদের ইমাম বানাইয়া নামাজ আদায় করি ছাত্রদের অনেক দাম তোমাদের সাথে সবসময় রহমতের ফেরেশতারা থাকে আমি তোমাকে কি ফু দেব কি দোয়া করব তুমি আমাকে একটু দোয়া করে দাও ওই ছেলেটা তখন অবাক করে বলে হুজুর আমি মাদ্রাসার ছাত্র না আমি ভার্সিটিতে লেখাপড়া করি ওরে কলেজ ভার্সিটির ছাত্র ভাই তুমি কেন পারবা না কত যুবক চরমুনায় যে এত লিখে যাইয়া উজানি যাইয়া দিনদার হয়ে গেছে তুমি কেন পারবা না কত র‍্যাব সেনাবাহিনী পুলিশের সদস্য দেখলে মনে হয় মাওলানা মুফতি আছে না নাই ওরে ভাই তুমি কেন পারবা না এই গরিব অবস্থায় থেকেও যারা দিনের পথে চলে দিনকে মানে গরিব দিয়েই আল্লাহ জান্নাতটা ভরে ফলাইবেন গরিব দিয়া এই ময়দানে তাকায় দেখো যে কয়টা মানুষের মুখে দাঁড়িয়ে আছে বেশিরভাগ গরিব যে কয়টা মানুষ পাগড়ি পরে চলে বেশিরভাগ গরিব মসজিদে আজান গুলে যে কয়টা মানুষ আগে নামাজে চলে যায় বেশিরভাগ গরিব আজকে ওয়াজের ময়দানে মানুষ বসে বেশিরভাগ এখানে গরিব ওই গরিবের মনটা ভাঙা থাকে গরিবরা অনেক সময় শাসন করে বিনা কারণে ধমক দেয় অত্যাচার করে গার্মেন্টসে গেছে নামাজও পড়তে দেয় না খানার টাইমে নামাজ পড়া নিছে খানা না খাইয়া গভীর রাতে আবার দাঁড়াই আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ আমার মালিক আমারে নামাজ পড়তে দেয় না আমার মালিক আমারে হালকায় যাইতে দেয় না জিকির করতে দেয় না তবলিগে তিন দিন সময় লাগাইতে চাইছি দেয় না ওগো আল্লাহ আমি অসহায় তুমি আমার এই গরিব বানাইছ আল্লাহ ফিরিস্তাদের দায়িকা বলে রে ফিরিস্তারা তাকায় দেখ ধনী মানুষ রে এসিতে রাখলাম আরামে রাখলাম শান্তিতে রাখলাম রাত্রি একটু জাগতে কইছি জাগে না একটু জিকিরে বসতে বলছি বসে না সারাদিন কোনো কাজ নাই আড্ডায় কাটায় দেয় সময় পাইলি পার্কে যায় ঘুরতে আমার গরিব বন্ধ সকালে বের হয়
গাদা কাটুনি কাটে রিকশা চালায় অটো চালায় ঠেলে ঠেলে দেখ আমার বন্দা রাস্তার মেরামতের কাজের শ্রমিক ওই পেজ ঢালাই পেজ ঢালতেছে গরম পেজ চেহারা থেকে টপ টপ করে ঘাম পরে ওর কন্ট্রাক্টর দাঁড়াইয়া দাঁড়াইয়া কেমনে চুরি করা যায় ফোন দিয়ে ওখানের চুক্তিদাতা দেখ ইজারাদার দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানে আমার গরিব বান্দারা ঘাম পড়তেছে জবানের মধ্যে দেখ কি সুন্দর করে আমি আল্লাহরে ডাকতেছি এ ফেরেশতারা দেখ ওই কুলি কত নিম্নমানের একটা পেশা সবাই যাত্রীর বোঝা নিয়ে রেল স্টেশনে লঞ্চ ঘাটে বাস স্ট্যান্ডে কত জুলুম করে কিন্তু আমার বান্দা বলে আপনি যা দেওয়ার দিয়ে না পারলে দেওয়া লাগবে না বোঝাটা মাথায় নিয়ে সামনে সামনে হাঁটে আর জবানের মধ্যে কি সুন্দর জিকির দুপুরে যখন লাঞ্চের টাইম দেয় সবাই গিয়া খানা খায় আমার বান্দা বলে আগে নামাজটু পইরা লই খানা খাওয়ার টাইম পাইলে খামু না হয় খাওয়া লাগবে না বিলের মধ্যে যায় নদীর মধ্যে মাছ ধরার জন্য যায় আসরের আজান হয়ে গেছে কিনারায় যাইতে যাইতে অক্ত ফৌত হয়ে যাবে জন্য ডাক দিছে রে ভাই আসো জমিনের মধ্যে নামাজটা পড়ে নেই অন্যান্য শ্রমিকরা নামাজে দাঁড়ায় নেয় আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বিছায় নামাজ আদায় করে ফেলাইছে গভীর রাতে আবার যায় নামাজ বিছায় আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ আমি জামাত পড়তে পারলাম না ওরা তো আমার নামাজের জামাতে দাঁড়ায় নাই ওগো আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আমার উপরে রাগ করেন না আমাকে গরিব বানাইছেন আমি বেজার না তবে আল্লাহ যেই হালতেই রাখেন না কেন আমাকে আপনি দিনের উপরে রাখেন ইমানের উপরে রাখেন